প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। গত ক্লাসে তোমাদেরকে আমরা জ্যামিতি দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আজকে তোমাদেরকে দেখাবো আমরা দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি। আমাদের অধ্যায়ের নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি সেটা প্রথমে আলোচনা করব। দেখো, আমি এখানে লিখে রেখেছি সাধারণভাবে সাইন ইনভার্স এক্স সমান এক্স থিটা, সাজ দ্যাট থিটা এক্স বিলংস টু সাইন। সুতরাং সাইন ফাংশনকে সাইন থিটা ইকুয়াল এক্স দ্বারা সংজ্ঞায়িত করা হলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা, কারণ আমরা জানি থিটা সমান কি হবে, সাইন ইনভার্স এক্স। অর্থাৎ সাইন থিটাকে বলা হবে ত্রিকোণমিতিক ফাংশন, আর সাইন ইনভার্সকে বলা হবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা যেটা আজকে করব, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি আমরা কিভাবে বলবো? দেখো, আমরা বলতেছি সাইন ইনভার্স এক্স। এটাকে তুমি যদি বাংলায় বলতে চাও সাইনের বিপরীত এক্স অথবা সাইন ইনভার্স এক্স, এটার আরেকটা নাম হলো, দেখো অথবা দিয়ে লিখা আছে, আর্ক সাইন এক্স, অথবা এটা সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখাই এ আর সি, আর্ক সাইন এক্স। ঠিক আছে, এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের আমরা একটা রূপান্তর দেখব। দেখো, এখানে আমরা একটা চিত্র এঁকে রাখছি। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে এখানে ভূমি, লম্ব, অতিভুজ, এই তিনটা জিনিস আছে। আমরা এই যে দেখো সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা, এই চিত্রটা এখানে আঁকছি, থিটা। এই যে দেখো কোণ হলো আমার কি থিটা, তাহলে কোণের বিপরীত হলো কি লম্ব, আর এটা হলো কি ভূমি, আর এটা হলো অতিভুজ। আমরা সবাই জানি সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। এখানে আমি একটু দেখাচ্ছি, দেখো থিটা সমান সাইন ইনভার্স এক্স, এই এক্সের নিচে একটা ওয়ান আছে, তার মানে আমরা বলতেছি সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব হলো এক্স আর অতিভুজ হলো কি ওয়ান। এইখান থেকে আমরা ভূমি বের করতে পারবো। আমরা জানি ভূমি সূত্র অনুযায়ী কি হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হলো কি লম্ব স্কোয়ার। তাহলে আমরা ভূমি কি পাবো এখানে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই যে চিত্রটা থিটা সমান সাইন ইনভার্স এক্স, এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমি রূপান্তর করব। এখানে ভূমি, লম্ব, অতিভুজ এই তিনটা জিনিস দেওয়া থাকলে আমরা সাইন, কস, ট্যান, কট প্রত্যেকটা বের করতে পারবো। তার মানে থিটা সমান সাইন ইনভার্স এক্স। দেখো সাইন ইনভার্স এক্সকে যদি আমি কস ইনভার্সে নিই, আমরা জানি কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, তার মানে এই সাইন ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারবো এই চিত্র থেকে কস থিটা হবে কি ভূমি বাই অতিভুজ। তাহলে কি হবে, কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই কত ওয়ান, ওয়ানটা না দিলেও হয়, আমরা জানি ওয়ান দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটা কি হয়ে যায়, সেটাই থাকে আমাদের। একইভাবে এইখান থেকে যদি আমরা ট্যান ইনভার্সে যাই, এই চিত্র থেকে ট্যান থিটা হলো কি আমার লম্ব বাই ভূমি, তার মানে এখানে কি হবে সাইন ইনভার্স সমান ট্যান ইনভার্স এক্স বাই, লম্ব হলো এক্স আর ভূমি হলো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তার মানে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এই তিনটা তোমার যদি জানা থাকে বাকি সবগুলি তুমি করতে পারবে, কারণ সাইনের বিপরীত হলো কোসেক। এখানে দেখো সাইন ইনভার্স এক্স, তাহলে কোসেক্স ইনভার্স এক্স কী হবে আমাদের,
বিপরীত বলতে এখানে লব হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লব তাহলে এখানে সাইন ইনভার্স এক্স এক্সটা ছিল লব আর নিচে কি আছে আমার 1 তাহলে কোসেক ইনভার্স কি হবে 1/x একই ভাবে কজ ইনভার্সের বিপরীত হলো সেক ইনভার্স তাহলে এইটাও আমার চেঞ্জ হয়ে যাবে 1 হয়ে যাবে কি উপরে যাবে আর উপর 1 - x² কি হবে নিচে আসবে tan ইনভার্সের বিপরীত হলো cot ইনভার্স এখানে ছিল x/√1 - x² আর cot এর ক্ষেত্রে হয়ে যাবে কি √1 - x² / কি x তার মানে আমরা কোন জায়গা থেকে পেলাম এটা থিটা সমান sin ইনভার্স x থেকে তার মানে sin ইনভার্স x সমান আমরা কি পেলাম cos ইনভার্স tan ইনভার্স কোসেক ইনভার্স সেক ইনভার্স কট ইনভার্স দেখো একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা কি করলাম রূপান্তর করলাম তাহলে এখানে প্রত্যেকটা কি হবে আমার সমান হবে এখন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কয়েকটি মৌলিক সম্পর্ক দেখাবো তোমাদের আমাদের প্রত্যেকটা সূত্র এখানে ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টার দুইটার ক্ষেত্রে আমাদের এগুলি কি কাজে লাগবে আর মৌলিক সম্পর্ক জানা থাকলে তোমার এমসিকিউ এবং অঙ্কে সরাসরি তুমি অ্যাপ্লাই করলে অঙ্কগুলি সহজ হয়ে যাবে দেখো মৌলিক সম্পর্ক হলো সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাই বাই 2 সাইনের সাথে কজ আবার দেখো ট্যান ইনভার্স এক্স এর সাথে কি এর বিপরীতটা হলো কি আমার কট ইনভার্স এক্স ইকুয়াল কি হবে পাই বাই 2 এখানে আমার sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল কত পাই বাই 2 এই তিনটা মৌলিক সম্পর্ক তোমরা ভালো করে মনে রাখবে যে sin এর সাথে cos tan এর সাথে cot sec এর সাথে cosec ঠিক আছে এখন আমি তোমাদেরকে কিছু সূত্র দেখাবো দেখো সূত্র এক নাম্বার এক নাম্বার সূত্র হবে তোমাদের সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান সূত্র সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সূত্র হবে সাইন ইনভার্স এক্স ইনটু √ 1 - ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √ 1 - এক্স স্কোয়ার খেয়াল করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স ইন্টু √ 1 - ওয়াই স্কোয়ার আর ওয়াই ইন্টু √ 1 - এক্স স্কোয়ার এই যে দেখো মাঝে কি ছিল প্লাস আর এখানের মাঝে কি হলো প্লাস আমি যদি এই প্লাসের জায়গায় মাইনাস দিই দেখো তাহলে আমার এখানে সূত্র অনুযায়ী কী হবে মাইনাস হবে তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র হলো সাইন ইনভার্স এক্স ইন্টু √ 1 - ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √ 1 - এক্স স্কোয়ার যদি এখানে মাঝে কি থাকে মাইনাস থাকে তাহলে আমার সূত্রের কি হবে মাইনাস হয়ে যাবে দুই নাম্বার সূত্র দেখো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান হবে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস √ 1 - এক্স স্কোয়ার ইনটু √ 1 - ওয়াই স্কোয়ার দেখো
cos inverse x plus cos inverse y সমান হলো cos inverse xy সেকেন্ড ব্র্যাকেট xy minus root over 1 minus x square into root over 1 minus y square এখানে প্লাস থাকলে এখানে কি হবে মাইনাস আর আমি যদি এখানে মাইনাস দেই এখানে কি হয়ে যাবে প্লাস সাইনের ক্ষেত্রে প্লাসের জায়গায় প্লাস ছিল মাইনাসের জায়গায় মাইনাস কজের ক্ষেত্রে প্লাসের জায়গায় হবে মাইনাস আর মাইনাসের জায়গায় মাঝে কি হবে প্লাস তিন নাম্বার সূত্র এই সূত্র তোমরা আগেও করেছ দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স আমরা যখন ক্যালকুলাস করিয়েছি তখন তোমাদের এই সূত্রটা কাজে লেগেছিল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এই যে মাঝে প্লাস ছিল উপরে প্লাস হবে নিচে কি হবে মাইনাস হবে এই মাঝে প্লাস থাকলে এক্স প্লাস ওয়াই হবে আর নিচেরটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স ওয়াই এইখানে যদি মাঝে মাইনাস থাকে তাহলে আমার এই উপরে হবে কি মাইনাস হবে আর নিচে হয়ে যাবে কি প্লাস তার মানে আমি এখানে দুইটা সূত্র এখানে দুইটা এখানে দুইটা টোটাল কয়টা হলো ছয়টা সূত্র তোমরা খেয়াল রাখবে প্লাসের জায়গায় এই ট্যানের ক্ষেত্রে এখানে প্লাস নিচে হবে কি মাইনাস আবার ট্যান ইনভার্স যখন মাঝে মাইনাস থাকবে সূত্রের উপরে হবে মাইনাস নিচে হবে প্লাস এই আমাদের ছয়টা সূত্র এখন আরেকটা সূত্র আছে সেই সূত্রটাও আমরা তোমাদের যখন ইন্টিগ্রেশন করিয়েছি তারপর ক্যালকুলাস করাইছি তখন আমাদের এই সূত্রটা ছিল দেখো এখানে আমরা চার নাম্বার সূত্র আমরা জানি সবাই টু ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স টু এক্স বাই হলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল ট্যান ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে এখানে চারটা জিনিস সমান ট্যান ইনভার্স সাইন ইনভার্স কজ ইনভার্স ইকুয়াল ট্যান ইনভার্স টু ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমার অঙ্কের স্বার্থে যখন যেই সূত্রটা কাজে লাগবে আমি এইখান থেকে নিতে পারবো কারণ এখানে চারটা জিনিসই কি সমান তার মানে আমার ট্যান ইনভার্স সমান যদি কজ ইনভার্স লাগে আমি কজ ইনভার্সে যাব ট্যান ইনভার্স সমান যদি সাইন ইনভার্সে লাগে আমি সাইন ইনভার্সে যেতে পারবো আবার ট্যান ইনভার্স সমান যদি আমার ট্যান ইনভার্স লাগে তাহলে আমি সেটাও করতে পারবো আর এই সূত্রটা আমরা তোমাদের আগেও করিয়েছি এইখানে অনেক কাজে লাগবে তোমরা একটু ভালো করে খেয়াল করবা ঠিক আছে এখন এই সূত্রগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে কি করব অঙ্ক দেখাবো তোমাদের প্রশ্নমালা 7.1 ত্রিকোণমিতি আর 7.2 7.1 হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর 7.2 হলো ত্রিকোণমিতিক সমাধান আমরা আজকে 7.1 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সবাই খেয়াল করবে কারণ এখানে ত্রিকোণমিতিটা খুবই ইম্পর্টেন্ট কারণ বোর্ডে 10 নম্বরের অঙ্ক এখান থেকে প্রতি বছরই থাকে
প্রশ্নমালা 7.1 এর আমি অঙ্ক দেখাবো প্রথমে 2 এর 1 নাম্বার দেখো কি দেওয়া আছে এখানে প্রত্যেকটা অঙ্কই হলো প্রমাণ দেখো 2 10 ইনভার্স One by three plus ten inverse one by seven equal হলো pi by four. Two ten inverse one by three plus ten inverse one by seven equal pi by four. আমাকে কি করতে বলা হয়েছে? প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমি এখানে অঙ্কটা প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড সমান কি করতে হবে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড সমান কি লেফট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইডটা থেকে রাইট হ্যান্ড সাইড কি করব প্রমাণ করব লেফট সাইড পাই বাই কি প্রমাণ করতে হবে 4 দেখো এখানে কোনো ফাংশন থাকবে না বিপরীত কোনো ফাংশনই থাকবে না কিছুক্ষণ আগে আমি দেখো তোমাদের একটা সূত্র লিখাইছিলাম tan ইনভার্স x সমান কি ছিল 2 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x 1 - x স্কয়ার কারণ আমার যে কোনো একটা সূত্র নিতে হবে সূত্র না নিলে তো আমি অঙ্ক করতে পারবো না এখন এখানে দেখো 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/7 আমরা সূত্র জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই দুটো আমার থাকলে সূত্রে মিলবে না তাহলে আমরা সরাসরি সূত্র জানি 2 tan ইনভার্স x সমান কত tan ইনভার্স 2x / কি 1 - x স্কয়ার তাহলে এখানে এই সূত্রটা আমি अप्लाई করে দে x বলতে কত এখানে 1/3 আর 2 তো আছে সামনে তাহলে 2 tan ইনভার্স x x বলতে 1/3 তাহলে এই সূত্রের x এর জায়গায় কি বসাবো আমরা 1/3 বসাবো tan ইনভার্স 2 ইনটু x বলতে 1/3 1 - 1/3 কি স্কয়ার प्लस की होबे tan इनवर्स 1/7 আমরা এখন ক্যালকুলেশন করি এটুকু উপরে কি হবে 2/3 আর নিচে কি হবে 1/9 তিন তিনকে 9 দেখো tan इनवर्स 1/7 এখানে ক্যালকুলেশন করলে কি হবে tan ইনভার্স 2/3 আমি সরাসরি করে ফেলি 9 - 1 কত 8 8 উপরে চলে যাবে কোথায় নিচে আর 9টা কোথায় আসবে উপরে প্লাস কি হবে tan ইনভার্স 1/7 এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে 3 3 কে কি হয়ে যাবে 9 উপরে কি থাকবে 3 আর 4 দগনে কি হবে 8 4 আর এখানে কি থাকবে tan ইনভার্স 1/7 এখন খেয়াল করো আমরা সূত্র পেয়ে গেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স কি y কিছুক্ষণ আগে তোমাদের আমরা কি করিয়েছি সূত্র করাইছি আমরা ক্যালকুলেশন করে কি পেয়ে গেলাম সূত্র পেয়ে গেলাম এখন আমরা কি করব সূত্র অ্যাপ্লাই করব দেখো এইটাকে তুমি চিন্তা করো x আর এটাকে চিন্তা করো x y এটা হলো x আর এটা হলো কি y তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স কি হলো y সূত্র কি সূত্র ছিল তোমরা সূত্র মনে রাখার জন্য যখন অঙ্ক করবে অঙ্কের পাশাপাশি সূত্রটা কি করবে লিখে রাখবে তাহলে অঙ্ক শেখা হবে সূত্র শেখা হবে tan ইনভার্স x +
टेन इनवार्स वाई सूत्रटा प्राय प्रत्येक अंके लागबे तार माने सूत्रटा अनेक भालो करे कि मने रखते हबे देखो सूत्र कि छिलो टेन इनवार्स एक्स प्लस वाई वन माइनस की एक्स वाई सूत्र जदि ना पारो अंक पारबे ना कारण सूत्र छाड़ा एखाने एकटा लाइनो कि तुमी करते पारबे ना তাহলে এখানে আমার সূত্র অনুযায়ী আমি অ্যাপ্লাই করি টেন ইনভার্স এক্স বলতে কত আমার থ্রি বাই ফোর ওয়াই বলতে কত ওয়ান বাই কি সেভেন ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইন্টু ওয়ান বাই কত সেভেন ক্যালকুলেশন করি আমরা টেন ইনভার্স ক্যালকুলেশন করলে এখানে সরল করলে কী হবে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ওয়ান চার সাতা সরি টোয়েন্টি এইট চার সাতা কত আঠাশ তিন সাতা একুশ আর উপরে কী হয়ে যাবে ফোর আর এখানে কি হবে থ্রি বাই টোয়েন্টি এইট ক্যালকুলেশন উপরে যোগ বিয়োগ করলে কি হবে টেন ইনভার্স টোয়েন্টি ওয়ান আর ফোর যোগ করলে টোয়েন্টি ফাইভ বাই এইট আর নিচে দেখো টোয়েন্টি এইট থেকে থ্রি চলে গেলে কী থাকবে টোয়েন্টি ফাইভ আর উপরে কী থাকবে টোয়েন্টি এইট আমি সরাসরি করে ফেললাম এখানে এখন দেখো কাটাকাটি করলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ চলে যাবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট চলে যাবে টেন ইনভার্স কী থাকবে আমার ওয়ান আমরা সবাই জানি তোমরা ক্যালকুলেটারে যদি শিফটে চাপ দিয়ে টেন দাও তাহলে টেন ইনভার্স ওয়ান মানে পাই বাই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি আসবে সরাসরি এখানে কি পাই বাই ফোর চলে আসবে আর কেউ যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে তুমি এরকমও করতে পারো টেন ইনভার্স এটা একটা এটা অ্যান্সার হয়ে গেল আমাদের ওয়ান মানে কত ডিগ্রি আমরা সবাই জানি টেন কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ইনভার্স আর টেন দুইটা কাটাকাটি চলে যেয়ে গেলে আমাদের কি থাকবে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মানে কত পাই বাই ফোর এখন পাই বাই ফোর হলো ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের রাইট হ্যান্ড সাইড কী ছিল পাই বাই ফোর ইকুয়াল কী হয়ে যাবে আমার রাইট সাইড তার মানে লেফট সাইড সমান কী পেয়ে গেলাম আমরা রাইট সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা কী লিখব প্রুফ আশা করি অঙ্কটা তোমরা বুঝছো শুধু এখানে আমাদের সূত্র মনে রাখতে হবে সূত্রগুলি মনে রাখলে তোমরা কি অঙ্ক করতে পারবে এখন তোমাদের আমি আরেকটা অঙ্ক দেখাবো দেখো তোমাদের বইয়ের চারের তিন নাম্বার প্রশ্নমালা সেভেন পয়েন্ট ওয়ান এর এখানে অঙ্কটা হলো কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি ইকুয়াল টেন ইনভার্স টু কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ মাইনাস হাফ সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি ইকুয়াল টেন ইনভার্স টু প্রমাণ করবো আমরা তোমরা যে কোনো একটা সাইড ধরে প্রমাণ করতে পারবে আমি লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব দেখো প্রমাণে আমার টেন ইনভার্স টু প্রমাণ করতে বলা হয়েছে এখন এখানে আমরা যে কাজগুলি করব আমরা চাইলে প্রত্যেকটাকে টেনে নিয়ে অঙ্ক করতে পারবো সূত্র ফেলে আর ত্রিকোণমিতি অঙ্ক অনেক নিয়মে করা যায় তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারবে আমি দেখো
ট্যান ইন কজ ইনভার্স 1/5 এটা যা আছে তাই রেখে দিলাম মাইনাস একটা একটা পার্ট করে করব আমি সাইন ইনভার্স 3/5 এই জিনিসটাকে আমি ক্যালকুলেশন করব প্রথমে ট্যান ইনভার্স 1/3 আমরা সূত্র করেছিলাম 2 ট্যান ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা তোমাদের একটা কি ছিল সূত্র ছিল তাহলে আমি এটাকে এখানে সাইন ইনভার্স আছে এটাকে বেনিশ করার জন্য আমি এখানে এই কাজটা করব এটাকে আমি 2 ট্যান ইনভার্স x তৈরি করব তাহলে কি করব আমরা মাই প্লাস একটা 2 দিলাম এখানে আমি একটা কি দিব হাফ দিব ট্যান ইনভার্স 1/3 দেখো এখানে আমার যা আছে আমি তাই রেখেছি এখানে একটা 2 আমি বেশি লিখছি সেজন্য 1 বাই কি করলাম আমি 2 করে দিলাম এই সূত্রটা আমার কাজে লাগবে 2 ট্যান ইনভার্স x = sin ইনভার্স 2x / কি 1 + x স্কয়ার আচ্ছা আমি এটা রেখে দিলাম নিচে লিখি এই জিনিসটাকে আমি ট্যান ইনভার্সে নিতে পারবো দেখো এখানে কি আছে আমার cos ইনভার্স আছে তার মানে cos থিটা মানে কি ভূমি / কি অতিভুজ তার মানে এটা হলো ভূমি আর এটা হলো কি আমার অতিভুজ আর তাহলে লম্ব কি হবে আমার এখানে সূত্র অনুযায়ী কি হবে √5 হোল স্কয়ার মানে 5 মাইনাস 1 4 কে বর্গমূল করলে কি হবে 2 এটাকে আমি ট্যান ইনভার্সে নিব দেখো cos ইনভার্স 1/√5 এটাকে আমি ভূমি লম্ব অতিভুজ এই তিনটা তৈরি করলাম করার পরে এখানে দেওয়া হয়েছিল ভূমি আর অতিভুজ আমি লম্বটা তৈরি করে নিলাম কারণ আমি এখানে ট্যান ইনভার্সের সূত্র ফেলবো তাহলে এই cos ইনভার্স সমান ট্যান ইনভার্সের সূত্র কি হবে লম্ব / কি আমার অতিভুজ সরি লম্ব / কি হবে আমার এখানে কি ছিল আমার সরি এখানে ভুল হয়েছে একটু এখানে খেয়াল করো এখানে ছিল আমার cos থিটা মানে কি ভূমি / অতিভুজ সরি 5 তার মানে লম্বটা কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস হলো কি ভূমি স্কয়ার তাহলে অতিভুজ আমার √5 √5 কে বর্গ করলে 5 আর 1 কে বর্গ করলে 1 এখানে ক্যালকুলেট করলে 4 4 এর বর্গমূল কত 2 এখানে আমি ট্যান ইনভার্স নিব ট্যান ইনভার্স মানে কি আমার লম্ব / ভূমি তাহলে লম্ব হলো চিত্র অনুযায়ী 2 আর ভূমি কত 1 এখন মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 এখানে এই সূত্রটা আমি অ্যাপ্লাই করি 2টা রেখে দিলাম এখানে এই হাফটা আমি কি করব আমি যখনই ট্রান্সফর রূপান্তর করব অন্য একটা ফাংশনে বিপরীত ফাংশনে তখনই আমার চিত্র লাগবে এখন দেখো এইখানে আমার এই হাফটাকে রেখে দিলাম এই হাফ রেখে দিলাম 2 ট্যান ইনভার্স x এই যে দেখো সূত্র 2 ট্যান ইনভার্স x সমান কি হবে সাইন ইনভার্স 2x 2 ইনটু x বলতে কত আমার 1/3 1 প্লাস 1/3 কত স্কোয়ার আমাদের প্রমাণ রাইট হ্যান্ড সাইড কি ছিল ট্যান ইনভার্স 2 দেখো এখানে ট্যান ইনভার্স 2 চলে আসছে ট্যান ইনভার্স 2 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে আর এইখানে দেখো হাফ সাইন ইনভার্স 3/5 আর এখানে কি হবে প্লাসের হাফ সাইন ইনভার্স উপরে ক্যালকুলেট করলে কি হবে 2/3 আর নিচে হবে কত আমার 3 3 9 আর 1 কত 10 10/3 9 আমি একবারে করে ফেললাম তোমরা এসব ক্যালকুলেশন পারো এখন দেখো ট্যান ইনভার্স 2 হাফ সাইন ইনভার্স 3/5 আর এখানে হাফ সাইন ইনভার্স 2/3 আমি এখানে ক্যালকুলেশন করলে 9/ কি হবে 10 ট্যান ইনভার্স 2 হাফ সাইন ইনভার্স 3/5
আর এখানে কি হবে আমার ক্যালকুলেট করলে 3 3 কে কত 9 সাইন ইনভার্স উপরে কি থাকবে 3 আর 5 2 গুণে কত 10 একটু খেয়াল করে দেখো माइनस एर हाफ साइन इनवर्स थ्री बाय फाइव प्लस एर हाफ साइन इनवर्स थ्री बाय फाइव तेरे प्लस माइनस हमारे बेनिश हुए गए लो हमारे की थक बे टेन इनवर्स टू इटा किच्छी लो हमार राइट साइड तल माने लेफ्ट साइड उते समान की हो बे राइट साइड प्रो आशा करी तुमरा बुझो एक ही नियम है तुमरा किच्छ अंको करो तुमरा তোমাদের আমি একটু এসডব্লিউ দিয়ে দিচ্ছি কারণ বাসায় বসে তুমি যত প্র্যাকটিস করবা এই অঙ্কগুলি তুমি তত ভালো পারবে ম্যাথ মানে হলো প্র্যাকটিস তোমরা করবা 3 এর 1 নাম্বার আর এখানে 5 এর 1 নাম্বার এই দুইটা অঙ্ক তোমরা করলে আশা করি আমি যে দুইটা অঙ্ক করিয়েছি একই নিয়মের এই 5 পর্যন্ত তোমাদের হয়ে যাবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ